আলোচনা করতে করতে আমরা যে জায়গায় এসেছি সেটা হলো জীবের তিন রকম অবস্থা, তিনটি শরীর এবং পঞ্চকোষ। জীবের তিন রকম অবস্থা হচ্ছে জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা ঘুম যখন স্বপ্ন দেখি, আর সুষুপ্তি অবস্থা যখন স্বপ্নহীন গভীর নিদ্রা হয়। এই যে তিনটি অবস্থা, আর এই তিন অবস্থার মধ্যে এক একটা অবস্থা এক একটা শরীরের প্রাধান্য। যেমন জাগ্রত অবস্থায় আমাদের স্থূল শরীরের প্রাধান্য আছে, স্থূল শরীর দিয়ে আমরা কাজকর্ম করি এবং স্থূল শরীর দিকে আমাদের লক্ষ্যটা বেশি থাকে। আর স্বপ্নাবস্থায় আমরা যখন স্বপ্ন দেখি তখন স্থূল শরীরের কাজ আর হয় না, তখন স্বপ্ন দেখি যে এখানে যাচ্ছি আসছি খাচ্ছি ইত্যাদি, কিন্তু ওই যাওয়া আসা স্থূল শরীরে হয় না, এটা সূক্ষ্ম শরীরে হয়। আর যখন আমরা গভীর নিদ্রায় থাকি তখন স্থূল শরীরও কাজ করে না, সূক্ষ্ম শরীরও কাজ করে না, কেবল অজ্ঞান তখন বিদ্যমান থাকে, চৈতন্য থাকে আর অজ্ঞান থাকে। সেই সময় চৈতন্য থাকে বলে জ্ঞান থাকে, আমি সুখে চৈতন্য আনন্দ সচিত আনন্দ, আমি সুখে ঘুমিয়েছিলাম, এই সুখটা সেখানে আনন্দটা থাকলো, আর কিচ্ছু জানতে পারিনি, এই জানতে পারিনি এটা অজ্ঞানের খেলা। তাহলে তখন অজ্ঞান থাকে আর চৈতন্য তো সর্বদাই থাকবে, সুতরাং তখন কেবলমাত্র এই আমাদের যে চরম সূক্ষ্ম অবস্থা যেটাকে কারণ শরীর বলে, সেই কারণ শরীর এবং চৈতন্য, চৈতন্যের অস্তিত্বের জন্য আনন্দ সুখ এটা অনুভব করি, আর অজ্ঞানের জন্য আমি ঘুম কিচ্ছু জানতে পারিনি এটা বলি। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা পঞ্চকোষ। আলোচনা শুরু হয়ে গেছে আগে, তবু বারবার এগুলো বলা দরকার, এগুলো বারবার চিন্তা করলে জিনিসটা স্পষ্ট হয়। আমাদের এই চেতন শরীরটাকে দেখে আমরা ভাবি যে আমি আমি তো শরীরটাই, স্থূল শরীরকেই আমি বলে বসে থাকি। তাহলে স্থূল শরীরটা যেটা খাওয়া দাওয়াতে টিকে থাকে, দাঁড়িয়ে থাকে, পুষ্টি হয়, সেটাকে খাওয়া মানে অন্ন যা ভক্ষণ করে, অধ্যাত্ম মানে খাওয়া, অন্ন মানে যে ভাতটা কোনো মানে নেই, যা খাওয়া হয় তাই অন্ন। তাহলে সেটা খাওয়া দাওয়া দাওয়ার উপর নির্ভর করে, তাই অন্নময় কোষ। আর তারপরে যেটা আমাদের প্রাণন ক্রিয়া, নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, প্রাণ অপান, এই প্রাণাপানের যে ক্রিয়া এটা হচ্ছে প্রাণময় কোষ। এইটা আছে বলে আমরা বুঝি যে হ্যাঁ আমি আছি, আমার অস্তিত্ব কিসে, এই যে শ্বাস প্রশ্বাস। তাহলে প্রাণময় কোষ, তারপরে হ্যাঁ বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে, বুঝতে পারছি এটা কিসের দ্বারা হয়, বুদ্ধি মনের দ্বারা হয়,
মন বুঝতে পারে, আর তারপরে শুধু বুঝতে পারলে হয় না, আমি জানছি বুঝতে পারছি কিন্তু কি করতে হবে স্থির করতে পারছি না। এই স্থির করা কাজটা বুদ্ধির কাজ, তাই যখন এই বুদ্ধি কাজ করে তখন সেটা বুদ্ধিকে বলে বিজ্ঞান, বিজ্ঞানময় কোষ। তাহলে এখন পর্যন্ত যেটা আমরা শুনলাম তা হলো শরীরটা হলো অন্নময় কোষ, আর প্রাণক্রিয়া হলো প্রাণময় কোষ, নিঃশ্বাস প্রশ্বাস, আর মনের চিন্তা করতে পারার শক্তিটা হচ্ছে মনোময় কোষ, আর স্থির সিদ্ধান্ত কোনটা করব না কোনটা করব না, এটা ঠিক হবে না এটা ঠিক হবে এই সিদ্ধান্ত করা জানতে হবে, তাদের হচ্ছে বিজ্ঞান বা বুদ্ধি, তাকে বলে বিজ্ঞানময় কোষ, আর হচ্ছে আনন্দময় কোষ। এই কটা কোষ আমাদের শরীরে আছে, যার কথা আগেও আমি বললাম। আমরা এখন বিস্তৃত আলোচনা করছি আনন্দময় কোষ সম্বন্ধে। আগেই আনন্দ হয়েছে, আমরা 184 পর্যন্ত করেছি, 185 অর্থাৎ এই মিশনের যে এডিশনটা আছে বেদান্তার মধ্যে সেই এডিশনের সংখ্যার সঙ্গে মিলবে। অনুব্রজাচ্ছে প্রতিবিম্ব শক্তির বিজ্ঞান সঙ্গ প্রকৃতির বিকার জ্ঞানেন্দ্রিয়াবান জ্ঞানক্রিয়াবান অহমিত্যজস্রম দেহেন্দ্রিয়াদি সভিমন্নতে বৃষম। একটা জায়গায় একটা আয়না আছে, আর সেখানে আমি যদি দাঁড়িয়ে বলি তো আমি চেতন একজন পদার্থ, চেতন জীব, তো সেখানে আমার চেতনের প্রতিবিম্ব পড়ে, চিৎ প্রতিবিম্ব পড়ে, চেতনে চিৎ প্রতিবিম্ব পড়ে, চেতনের প্রতিবিম্ব পড়ে। তাহলে প্রথম চিৎ প্রতিবিম্ব, তারপরে যে এইবার সব থেকে যে আমাদের শরীর এর মধ্যে যেটা আছে অবিদ্যা হচ্ছে, তারপর সত্য রজতম দ্বিগুণাত্মিকা অবিদ্যা প্রকৃতি, তার মধ্যে সত্যতেই প্রতিবিম্ব পড়ে, চকচকে যেটা পরিচ্ছন্ন যেটা তাতেই প্রতিবিম্ব পড়ে। তাহলে ওই জন্য চিত্ত সত্য বলা হয়, চিত্ত সত্য তাতে প্রতিবিম্ব পড়ে। তাহলে প্রথম প্রতিবিম্ব হচ্ছে আমাদের চৈতন্য, আমি লোকটা এখানে আছি, সামনে আয়না থাকলে আমার একটা প্রতিবিম্ব এখানে পড়ে, চিৎ প্রতিবিম্ব, ঠিক চিৎ মানে চৈতন্যের নয় কিন্তু চেতনের প্রতিবিম্ব হল। তারপরে আমি একজন বুদ্ধিমান লোক দেখছি, জানছি, শুনছি, বুঝছি, আমার সেখানে চৈতন্য আছে, আমি জ্ঞান বুদ্ধিমান ব্যক্তি থেকে আমি 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 করছি, তাহলে আমি জানছি, আমি দেখছি, আমি বুঝছি, তাহলে বিজ্ঞানময় কোষ। এই বিজ্ঞানময় কোষের মধ্যে আছে কি, আগের দিনও বলেছি আবার বলছি, সেটা হচ্ছে বুদ্ধি আর পঞ্চ জ্ঞানের দিকে, এই নিয়ে বিজ্ঞানময় কোষ। তাহলে অনুব্রজক চিৎ প্রতিবিম্ব শক্তি, তাহলে চিৎ প্রতিবিম্ব চৈতন্যের প্রতিবিম্ব আগে পরে, আগে আমাদের যখন প্রথম প্রতিবিম্ব পড়ে সেটা হচ্ছে চিতের, অর্থাৎ চৈতন্যবান লোকটা, চিতের তো প্রতিবিম্ব পড়ে না, পড়ে সেই তো অনেক কথা। তাহলে চিতে যদি প্রতিবিম্ব নাই পড়বে তাহলে অবিদ্যায় চিত প্রতিবিম্ব হচ্ছে জি, এইসব কথা টিকে কি করে, অনেক আলোচনা আছে যে চৈতন্যের তো কোনো রূপ নেই, যা নিরূপ তার কি কখনো প্রতিবিম্ব পড়ে, তখন অনেক আলোচনা বলা হয়েছে যে নিরূপেরও প্রতিবিম্ব পড়ে, যেমন আকাশের তো কোনো রূপ নেই কিন্তু আকাশ জলের মধ্যে দেখি আকাশ দেখতে পাই। আচ্ছা, তারপরে আরো আছে সংখ্যা, সংখ্যা একটা গুণ, এই আর পাঁচটা আঙুল, প্রতিবিম্ব এখানে জল থাকলে যেটা প্রতিবিম্ব পড়লো, কে আয়না থাকলে প্রতিবিম্ব পড়লো, তো পাঁচটা আঙুল তো দেখাই গেল, আর সংখ্যা 1, 2, 3, 4, 5 দেখা গেল, এইখানে দেখা গেল, তাই সংখ্যা তো গুণ, গুণে গুণ থাকে না, তাই সংখ্যায় তো আর রূপ থাকবে না, সংখ্যায় রূপ থাকে না, অথচ সংখ্যাটা ওইখানে প্রতিবিম্ব পড়ে। সুতরাং চৈতন্যের প্রতিবিম্ব হতে কোনো আপত্তি নেই এবং স্বীকার করতেই হয়, তবে শুদ্ধ চৈতন্যের প্রতিবিম্ব পড়ে না, কিন্তু শুদ্ধ চৈতন্য যদি না হয় তার প্রতিবিম্ব পড়ে, অজ্ঞানের সহিত যে চৈতন্য তার প্রতিবিম্ব পড়ে।
যা অনুগ্রজব চিৎ প্রতিম্ব শক্তির বিজ্ঞান সংগম, আগে চিতের প্রতিম্ব করে তারপরে বুদ্ধির প্রতিম্ব করে। লোকটা বলতে তার চৈতন্যটা কি আগে বুঝি, তারপরে তার চিন্তা শক্তি বুঝি, বিজ্ঞান। বিজ্ঞান সংগম প্রকৃতির বিকার, তাহলে সেই বিজ্ঞান অর্থাৎ বুদ্ধি সেটা তো প্রকৃতির বিকার। তাহলে আগে প্রকৃতি বা অবিদ্যা বা অজ্ঞান যাই নাম দিন না কেন, অবিদ্যা প্রকৃতি মায়া সব এক জিনিস। তাহলে এই যে অবিদ্যা প্রকৃতি মায়া, তার আগে অবস্থান, তারপরে হচ্ছে অন্য কিছু। তাহলে চিৎ প্রতিম্বর পর অবিদ্যার প্রতিম্ব, অবিদ্যার প্রতিম্ব পর হলো বুদ্ধির প্রতিম্ব, তারপরে মনের প্রতিম্ব, তারপরে ইন্দ্রিয়ের প্রতিম্ব, তারপরে শরীরের প্রতিম্ব, তারপর পুত্রের প্রতিম্ব, তারপরে বৃত্তের প্রতিম্ব, ধন রত্ন আদির প্রতিম্ব, এরকম অনেক কিছুতে আমরা আকৃষ্ট হয়ে যাই। বিজ্ঞান সঙ্গ প্রকৃতির বিকার, জ্ঞান ক্রিয়াবান অহমি তজস্রম, অজস্র মানে সর্বদা, অজস্র মানে অনেক সংখ্যা না, অজস্র মানে সর্বদা। তাহলে অজস্র আমার এই আমি জ্ঞান ক্রিয়াবান, আমি জানছি, আমি এটা করছি, এইটা আমার মধ্যে সর্বদাই থাকছে, আমি এটা জানছি, আমি এটা করছি। তা জ্ঞান ক্রিয়াবান অহমি তজস্রম দেহ ইন্দ্রিয়াদি সবই মন্নতি ভৃষম, দেহ ইন্দ্রিয়াদি আমার হাত সেখান থেকে এখানে এলো, আমি বললাম যে আমি হাতটা রাখলাম, তাহলে দেহ ইন্দ্রিয়াদির যে সমস্ত ক্রিয়া সেগুলো আমারই ক্রিয়া বলে আমি মনে করি। এই যে অভিমান মনে করা, তাহলে আমার ক্রিয়া হচ্ছে এই যে মনে করা, এটা বিজ্ঞানেরই কাজ। আচ্ছা, এখন জ্ঞান ক্রিয়াবান, একটা হচ্ছে জ্ঞান ক্রিয়া, দেখুন একটা স্বাভাবিক জ্ঞান বলা ক্রিয়া আছে, সে তার সাথে উপনিষদে আছে। তাহলে জ্ঞান একটা, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি, আমাদের মনে তিনটে তিন রকম শক্তিই থাকে। আমি জানলাম, জানলেই তারপরে আমার ইচ্ছা হয়, এটা করি, ইচ্ছা শক্তি, তারপরে করি ক্রিয়া শক্তি। তাহলে জ্ঞানে জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। তাহলে জ্ঞান ক্রিয়াবান, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি বলেননি, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। দেহ ইন্দ্রিয়াদি সবই মন্নতে ভৃষম, দেহ ইন্দ্রিয়াদিতে দেহ কিছু করলো, আমি মনে করলাম আমি করলাম, ইন্দ্রিয় কিছু করলো, চোখ দেখলো, আপনার আমি করলাম, মন চিন্তা করলো, আমি চিন্তা করলাম, বুদ্ধি বিচার করে স্থির করলো কি করণীয়, আমি করলাম, সব জায়গাতে আমি আমি আমাকে ধরে নিয়ে আসি। এইটা আমাদের অভিমান হয়, আমরা একটা ভুল করি, এইটা সেইটা আমি নই, সেটা হচ্ছে এই সব ইন্দ্রিয় গুলো তাতে আত্মবুদ্ধি করে আমরা চলি, আসলে আমার কোনো ক্রিয়া হয় না, আমি নির্গুণ নিষ্ক্রিয় নির্ধর্ম। তারপরে শ্লোকে বলছেন অনাদিকালোয়ম অহং স্বভাব জীব সমস্ত ব্যবহার বোঢ়া করোতি কর্মান্যপি পূর্ব বাসনা পুণ্যান অপুণ্যানি চ তৎফলানি। অনাদিকাল থেকে এই আত্মা, আত্মার তো কোনো আদি নেই, জীবেরও কোনো আদি নেই, মনে রাখবেন জীবেরও কোনো আদি নেই, কিন্তু জীব যখন মুক্তি হবে জীবের কিন্তু অনন্ত চৈতন্যের আর মিশে যাবে। যেমন ঈশ্বরের আছে বায়ুর অনিলাম্য অমৃতম মতে এটাং ভস্মান্তং শরীরম, আমার ছোট্ট প্রাণবায়ু যেন অনন্ত বায়ুতে মিশে যায়, এই প্রার্থনা। তাহলে অনন্ত বায়ুতে মিশে গেলে আমি অমৃতত্ব লাভ করব, আমার এই দুগ্ধকুটি থেমে যাবে বটে, কারণ আমার বায়ু অনন্ত বায়ুতে মিশে যায়, তাহলে আমার অমৃতত্ব হবে। যেমন সমুদ্রের জল অনন্ত, সেটা অমৃত, তার বিনাশ নেই, কিন্তু নদীর জল, খালের জল, বিলের জল, আমার মুখ ধোয়ার জল, সবকিছু, পুজোর জল, সবকিছু জল কিন্তু যে কোনো উপায়ে ঘুরে ফিরে আজ নয় কাল দু বছর পাঁচ বছর পরে
সেই সমুদ্রে মিশবেই, অনন্তত্ব লাভ করবেই। তার সব জলধারা যেমন অনন্ত সমুদ্রে মিশে যায়, সেই রকম সমস্ত বায়ু অনন্ত বায়ুতে মিশে যায়, সেই রকম আমাদের যে চৈতন্য, এই যে ক্ষুদ্র চৈতন্য, এই শরীর অবচ্ছিন্ন চৈতন্য, দেহ অবচ্ছিন্ন, অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, বুদ্ধি অবচ্ছিন্ন চৈতন্য, এই ক্ষুদ্র চৈতন্য অনন্ত চৈতন্যে মিশে যায়। অনাদিকাল অনাদিকাল থেকে এই আমি আমি করছি। আগে আমি কি বিড়াল ছিলাম, কি কুকুর ছিলাম, কি ছিলাম জানি না, ধনী ছিলাম কি দরিদ্র ছিলাম কিচ্ছু জানি না, কিন্তু আমি বলতে সর্বদাই আছে। অনাদিকাল ওয়াম অহং স্বভাব জীব সমস্ত ব্যবহার বোঢ়া, সমস্ত ব্যবহার আমি করেছি, হ্যাঁ আমি খাচ্ছি, হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ আমি বুঝছি, এই জীবের জীব মাত্রেরই এই এই সংসার সংসার যাত্রা নির্বাহ করা, এই লেখেন বোঢ়াবো, বহধাতু বহধাতু এমনি বহধাতু বলে বহন করছি বলে আমাদের ভালো লাগবে না, কিন্তু নির্বাহ যখন বলবো তখন বেশ, হ্যাঁ এবার ঠিক আছে, তাই সংসার কার্য নির্বাহ আমরা করছি, তাই সংসারের যাবতীয় সমস্ত ব্যবহারের আমি নির্বাহ কর্তা, তাহলে জীব যাবতীয় সংসার কার্যের নির্বাহ কর্তা, তাহলে অনাদিকাল থেকে আমি আমি করে আসছি, এই জীব সেই সমস্ত ব্যবহারের পরিবহন করছে, নির্বাহ করছে, করতি কর্মান্যপি সেই সমস্ত কর্মগুলো করছে পূর্ব বাসনা, কেন এই কাজটা করছে, তাহলে এই পূর্ব আসলে এইটা আমার তখন ভালো লাগলো আমার করতে, অনেক কিছু কাজ করার তো ছিল কিন্তু সেইটা করলো, অনেক কিছু খাদ্য ছিল এইটা খেলো, অনেক কিছু দেখাচ্ছিল এইটা দেখলো, যার যাতে আকর্ষণ, আকর্ষণটা হলো কি করে পূর্ব জন্মের থেকে সংস্কার আছে সেই থেকে আকর্ষণ হলো, কলতি করে কর্মান্ন বিকল্প বহু কর্ম করে পূর্ব বাসনা আগেকার বাসনা নিয়ে করে, দেখবেন বিড়ালের মধ্যে মাছ খাওয়ার খুব প্রবৃত্তি আছে, আবার কোন কোন বিড়াল দুধ খেতে খুব ভালোবাসে, আবার কে কেউ কাঁটা খেতে ভালোবাসে, তো যার যেমন আগের আগের কাজ করে এসছে তো সেটা ভালো লাগে, পূর্বের বাসনা যেমন সে আগের জন্মে ভালো করে দুধ খেতে পায়নি, তার বাসনা দুধ খাবো দুধ খাবো, সেই বিড়াল চক্করে দুধ পেলে খেয়ে দেয়, বাড়িতে বিড়াল ঢুকে দুপুর বেলায় সুযোগ পেয়ে জানলা দিয়ে ঢুকে সবার বাড়িতেই হয়, তখন দেখা যায় যে রান্নাঘরে ঢুকে কোন জানলা দিয়ে ফাঁক দিয়ে ঢুকতে পারলে বিড়ালটা লাভ দিয়ে যেখানটা মাছ আছে সেইখানটাকে লাভ দিয়ে ধরে, দুধের বাটি তত তার যার যেমন পূর্ব বাসনা তদ অনুসারী করে, তাহলে করতি করণান্যপি বহু কর্ম সে করে পূর্ব বাসনা অনুসারে পূর্ব বাসনা বিশিষ্ট হয়ে করে, পুণ্যানি অপুণ্যানি কেউ কেউ খুব পুণ্য কার্য করতে ভালোবাসে ভালো কাজ করবো, কেউ কেউ খারাপ কাজ করতে খুব ভালোবাসে, আমরা যখন স্কুলে পড়তাম দুঃখের কথা, ভালো স্কুলেই পড়তাম ঠিকই কিন্তু এইটা খুব দুঃখের, আমাদের ক্লাসে টিফিন হলে আমি থাকতে পারতাম না, আমার থাকার উপায় ছিল না, তখন একটা প্রতিযোগিতা হতো কে কথা খারাপ কথা বলতে পারে, আমি ভালো স্কুলে সত্যি কথা ভালো স্কুলে পড়েছি লেখাপড়া এখানে ভালো হতো, কিন্তু আমি দেখতাম টিফিন হলে যেন একটা প্রতিযোগিতা লেগে যায় কে কথা খারাপ কথা বলতে পারে, আমরা এখন খিস্তি কথা বলবো, তা এই পূর্ব বাসন থাকে তাদের যে এই কথা তাদের বলতে পারে, ওই রকম বংশে জন্মগ্রহণ করেছিল যেখানে খিস্তি কথা বলতে পারে, কিন্তু যারা এরকম নয় সে কাছ থেকে বেরিয়ে যেতাম, টিফিন হলে বেরিয়ে যেতাম, আমার ভালো লাগতো আমি করে থাকতে পারতাম, তারপরে আমি আমার বাবা শিক্ষক ছিলেন, আমি বাবার কাছে চলে যেতাম, তখন অন্য শিক্ষক কি রে স্কুলে এসছি বাবা কাছে দেখার জন্য বলতে পারতাম না, এইসব যাতা বলে যাতা বলে কি যাতা বলে, আর বলে তাদের শাস্তি আপনি বন্ধুদের যাতা বলে যাতা বলে যাতা বলে, না না আমি আমি যাবো আমি যাবো আমি টিফিনে হয়ে যাই যখন আবার ঘন্টা পড়বে যখন তখন যাবো, তো এরকম পূর্ব বাসনা যার যেমন তেমনি করে, পুণ্যানি অপুণ্যানি যেটা ফলান, কেউ কেউ পুণ্যকর্ম করে পূর্ব বাসনা অনুসারে, দেখুন আজকে নির্ভুজ কজনা বলুন তো সে আছে শিবের দিকে মন দিয়েছে, সবাইকে দিয়েছে দেয়নি, ও তার থেকে বরঞ্চ এই টিভি সিরিয়াল দেখলে কাজ হবে, তার থেকে বরঞ্চ খেলাধুলো করলে কাজ হবে, তার রিলেশনে ভালো হবে ইত্যাদি, তো সবাই যার যেমন বাসনা তদ অনুসারে হবে, পুণ্যানি অপুণ্যানি পূর্ব বাসনা অনুসারে করে
তৎফলানি এবং তদনুসারে ফল পায়। দেখুন, আমি প্রসঙ্গক্রমে আরো কোথাও যেন বলেছিলাম কদিন আগে, সারা মহাভারতের চারটে শ্লোকে সার আছে, তাকে বলে ভারত সাবিত্রী। তার প্রথম শ্লোক হচ্ছে মাতা পিতি সহস্রাণি পুত্র দ্বার শতাধি চ সংসারে স্বরূপূতানি জানতি যাস্যন্তি চাপরে। কত কত জন্মে কত মাতা পিতা পেয়েছি তার ঠিক নেই, কত ছেলে কত মেয়ে কত স্বামী কত স্ত্রী পেয়েছি তার ঠিক নেই, এই পুত্রতা শতালি চল এই এত আমি পেয়েছি, সংসারে সঙ্গে ভূতানি তারা চলে যান, চলে গিয়েছেন, চলে যাচ্ছেন, চলে যাবে। হর্ষস্থান সহস্রাণী, হর্ষের কারণে অনেক, ভয়স্থান শতালি তা অনেক কারণ। দিবসে দিবসে মূঢ় আবিষ্টি লক্ষণিত, দিবসে দিবসে মূঢ় মানুষকে আবিষ্ট করে, সেইগুলো দিয়ে সে ও বাবা কি কষ্ট, ও বাবা কি আনন্দ, এই ছোট ছোট জিনিস নিয়ে লেগে। তারপর বলছেন এই মতে থেকো না, ব্যাসদেব বলছেন ঊর্ধ্ব বাহু বীর নদা কষ্টের ছিন্ন অতি মেয়ে, আমি হাত তুলে বলছি শোনো 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 আমার কথা শোনো, কিন্তু কেউ শুনছে না। কথাটা কি, ধর্মাদার্থশ্চ কামশ্চ সকিম অর্থ না সেই, ধর্মের থেকে অর্থ হবে কাম হবে সেটা কেন অনুসরণ করছে না, অধর্ম পথে যাচ্ছে কেন, ধর্ম দর্শ কামশ্চ সকিম অর্থ না সেই। তারপর এটা আদি প্রসঙ্গে রাখুন, না জাতু কামান না ভয়ং না লোভাত ধর্ম যজ্জা জীবিত স্যাপি হেতু, ধর্ম নিত্য সুখ দুঃখেত্ব নিত্য জীব নিত্য জীব নিত্য হেতু রক্ষেত্ব নিত্য, জীব নিত্য জীবের কোন আদি নেই, কেন জীবিত ব্রহ্ম, ব্রহ্মের তেমন আদি নেই, ব্রহ্মের অন্ত নেই, জীবের আদি নেই অন্ত, অন্ত মানে কি না ব্রহ্মের সঙ্গে মিশে যাও, এটি অন্তকার। তাই জীবের জীব ভাবটা গেল কিন্তু জীবের মৃত্যু হলো না, জীব তো অনন্তে মিশে গেল। তাহলে বলছেন ধর্ম নিত্য সুখ জীব নিত্য হেতু অসত্য নিত্য, জীব নিত্য কিন্তু তা হেতু জীবের জীব হলো কেন, অবিদ্যা বশত সে আগে কর্ম করেছে খুব বাসনা করেছে ছিল সেই জন্য তার প্রাপ্য ছিল এবং সেই রকম বাসনাও সে কাজ করেছে এবং তার জন্য তার এইরকম অসুবিধা হয়েছে। তাহলে জীবের জীব জীবটা নিত্য কিন্তু জীবের জীবটা অবিদ্যার জন্য হয় অবিদ্যা বশত সেই রকম পাপ পুণ্য করেছিল এরকম পুণ্য করেছিল পাপ পুণ্যের মিলিত ফল অনুসারে সে একটা কুকুর হল, সে একটা মানুষ হল, সে একটা মূর্খ হল, সে একটা অত্যন্ত পণ্ডিত হল, সে যা যেমন পাপ পুণ্য তদ অনুসারে হল। করতি করমান নবি পূর্ব বাসনা পুণ্য আর না পুণ্য আনি সেটা ফল আনি, পুণ্য ফল অপুণ্য ফল মানে পাপ ফল সেরকম ফল সে পায়, যেমন কাজ করে তেমন ফল পায়। ভূমতে বিচিত্রা শ্রবি যোনিষু ব্রজন্নায়াতি নির্যাত ঊর্ধ্বমেষ অস্যৈব বিজ্ঞানময়স্য জাগ্রত স্বপ্নাব্দাবস্থা সুখ দুঃখ ভোগ, ভুঙ্কতে মানে ভোগ করে বিচিত্রাশ্রবি যোনিষু অনেক যোনি প্রাপ্ত হয়। আমাদের মন সংহিতা বলেছেন শরীর যে কর্ম তো শরীর জাতি স্থাবরতা নানা, যদি শরীরের অনেক অপকর্ম করে থাকি তাহলে তার ফল কি না স্থাবর হবে, আমি এই কথা আগে বলেছি কদিন বার আবার বলছি যারা ছিলেন তাদের জন্য, যদি কেউ তার অত্যন্ত বলশালিত্বের জন্য তার অস্ত্র ধারণের জন্য সবাইকে যাকে পাবে তাকে অস্ত্র দিয়ে মারতে থাকে তাহলে দেশের আইন কি বলে, আইন বলে তাকে ওভার পাওয়ার করতে হবে, ধরে রাখতে হবে, বেঁধে রাখতে হবে, জেল দিতে হবে, অর্থাৎ তার যে যথেচ্ছ যাতায়াতের ক্ষমতা ছিল সেটা আটকে দিতে হবে। সেই রকম মানুষ যদি খুব কুকর্ম করে থাকে শরীরে খুব ব্যবহার করে থাকে তার ফল কি হবে, সে ফলস্বরূপ সে ওই স্থাবর হবে গাছপালা হয়ে জন্মাবে। শরীর আছে কর্মদোষীর জাতি স্থাবর অন্তর্ণতা বাচিকই পক্ষে বৃগতাম, আর যদি মুখে খুব কথা বলে তার ফল কি
আমরা সত্যি কথা বলি, তুই বড় বাজে বকছিস রে, তোর মুখটা সেলাই করে দেওয়া উচিত। তা তোর মুখটা আমরা সেলাই করতে পারি না, কিন্তু ভগবান সেলাই করে দেন, এমন সেলাই করেন যে পশু পাখির মধ্যে হাম্বা হাম্বা করে, হালুম হুলুম করে, কিংবা কিচ 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 করে, পশু পাখি কথা বলতে পারে না। তাহলে আমার কথা বলার শক্তি ভগবান দিয়েছিলেন, সেই শক্তিটা অপব্যবহার করেছি, যার জন্য আজকে আমার এইরকম বাঘ ইন্দ্রিয় অচল হয়ে গেছে। আর মানুষ এই অন্ত্রিয় যা দিতাম, আর যদি মানুষ পাপ করি, অনেক কুচিন্তা করি, তাহলে নিম্ন জন্ম হয়। অর্থাৎ সেখানে কেবল কুচিন্তাই হবে, সুচিন্তার কোনো অবসর নেই। করতে করতে যখন বিরক্তি আসবে, আর এসব কুচিন্তা ভালো লাগে না, তখন চলে আসবে। ভূমিতে বিচিত্র আসবে যৌনিশু, অনেক যোনিতে সে ভ্রমণ করে, সে ভোগ করে, সে কখনো পশু পক্ষী কীট পতঙ্গ কিছু অনেক কিছু হচ্ছে। ব্রজন আয়াতি, সেখানে ঘুরতে ঘুরতে আসছে যাচ্ছে, আয়াতি ধীরে জাতি, এই জন্ম পেল আবার চলে গেল। যদি খুব পাপ করে থাকি তো তাহলে কেবল তার জন্ম আর মৃত্যু হয় ক্রমশ। সব থেকে দুঃখের কি আমরা ভাবি মৃত্যু, তার থেকে দুঃখ হচ্ছে জন্ম। কেন মৃত্যুতে এক্ষণের মধ্যে হয়ে যেতে পারে, কি দু চার ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু জন্ম দীর্ঘ সময় মাতৃগর্ভে আটকা থাকতে হয়, লোক গরিব মধ্যে আটকা থাকে, বেরোবার কোনো উপায় নেই, হাত জোর করে প্রার্থনা করছে, এ ভগবান আমাকে মুক্তি কর। যদি তঙ্গবন্দে মহেশ্বরম অশুভক্ষয় প্রত্যারম ফলমুক্তির প্রদায়ক, গর্ভ পরিষদে আছে যে জীব প্রার্থনা করে, যদি এই মাতৃজনিত থেকে রক্ষা পাই, যদি বেরোতে পারি, যদি অন্য আপনার উচ্চেয় তঙ্গবন্দে মহেশ্বরম, সেই মহেশ্বরকেই বন্দনা করব। আজকে সেই পবিত্র দিন, মহেশ্বরকে বন্দনা একটা পবিত্র দিন। অশুভ ক্ষয় কর্তারম, অশুভ ক্ষয় করতে তিনিই পারেন, আমার যত অশুভ ফল আছে তিনি দূর করতে পারেন, তার বন্দনা করব। ফলমুক্তির প্রদায়ক, চরম ফল মুক্তি তিনিই দিতে পারেন, তাই তারই বন্দনা করবো, আর কুকর্ম করবো না। প্রজন্মায়াতি নির্জাতি, সেই ঘুরতে ঘুরতে একটা জন্ম পায়, আবার সেতে কোন জন্ম চলে যায়। ঊর্ধ্বমেষ, কখনো নিচু জন্ম পায়, আবার কখনো উচ্চ জন্ম পায়, কখনো ভালো বংশে জন্মগ্রহণ করলো, কখনো দেবতা হয়ে গেল, কখনো গন্ধর্ব হলো, আবার কখনো তার শেষ পর্যন্ত একটা কীটের জন্ম হলো। সুতরাং অধ কখনো নিচু, কখনো উঁচু জন্ম হয়, তার সব কর্মফলের জন্য এগুলো হয়। অসৈব বিজ্ঞানময় জাগ্রত স্বপ্নার অবস্থা সুখ দুঃখ ভোগ, এই বিজ্ঞানময় সে যেমন কর্ম করেছে, যেমন জেনেছে, বুঝেছে, বুঝে করেছে, সেই রকম জাগ্রত স্বপ্নার অবস্থা, তা কখনো সে জেগে থাকে, কখনো স্বপ্ন হয়, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যায়, এবং কখনো সুখ হয়, কখনো দুঃখ হয়। তারপরে বলছেন পরের শ্লোকে, দেহাদি নিষ্ঠাশ্চম ধর্ম কর্ম গুণাভিমানং সততং মমেতি বিজ্ঞান কোশোয়মতি প্রকাশ প্রকৃষ্ট সান্নিধ্য অবসাদ পরাত্মনা অতো ভবত্তেষু উপাধিরস্য যদাত্মধি সংসরতি প্রমেণ। দেহাদিনিষ্ঠ আশ্রম, আমাদের ইনি এখন ব্রহ্মচারী, লেখাপড়াই করছেন, স্বাস্থ্য চর্চা করছেন, ইনি এখন গৃহী, বিবাহ করেছেন, সংসার করছেন, ইনি এখন এইসব সংসার থেকে আর বিদায় নিয়েছেন, আর ভালো লাগে না। আজকাল তো বানপ্রস্থের সুযোগ নেই, কিন্তু অনেকেই বলেন যে আর ভালো লাগছে না, আরে বল তোমার সব দেখে আমি আর পাচ্ছি না, বিরক্তি লাগে। আর প্রথম অবস্থায় কি থাকে, এ উনি সব করছেন, বাবাই সব করছেন, কাকাই সব করছেন, আর আমি যখন করতাম আমি এটা করবো এইটা করবো, করতে ইচ্ছা করে, যাই হোক, তারপরে তখন আর ভালো লাগে না, বিরক্তি আসে। দেহাদিনিষ্ঠ আশ্রম, তাহলে অমুক এই আমি এখন এই আশ্রমে আছি, সেই আশ্রমে উচিত তখন যেটা করা উচিত সেরকম কর্ম করলাম, সেরকম ধর্ম আচরণ করলাম, সেই রকম গুণের অভিমান হলো যে আচ্ছা আমি এখন এই সন্ন্যাসী, আমি এখন এই জন্য গৃহী, আমার এইটা কর্তব্য, আমার এখন পূজা অর্চনা কর্তব্য, প্রতিদিন দরিদ্রকে দান করা কর্তব্য, এবং বিশ্ব বৈশ্বদেবযজ্ঞ পশু পাখি ইত্যাদি কিছু দেওয়া দরকার, কিছু অন্তত দেওয়া দরকার। সততং মামেতি,
এই আশ্রম ধর্ম কর্ম গুণাভিমান সততং মমে, এই বিজ্ঞানময় কৌশি তার বুদ্ধির দ্বারা বুঝে এইটা আমার কর্ম, এটা আমার করতে হবে, এটা এই যখন আশ্রমে আছি এটা করতে হবে, এই যখন আমি কর্ম করছি তখন আমাকে এইগুলো আমার করা উচিত, এই অবস্থায় আছে করা উচিত, আমার পুত্র আছে তার জন্য আমার এটা করা উচিত, আমার পৌত্র আছে তার জন্য এটা করা উচিত, আমার পিতা আছেন আমার মাতা আছেন বৃদ্ধ পিতামহ আছে তাদের জন্য এগুলো করা উচিত, এই সমস্ত গুণাভিমান অনুসারে আমার সেই সমস্ত কর্ম আমাকে করতে হবে। বিজ্ঞান কৌশলম অতিপ্রকাশ, বিজ্ঞানময় কোষ হচ্ছে সবগুলো কোষের মধ্যে সব থেকে বেশি প্রকাশমান। দেখুন আমাদের যখন শরীরে আত্মবোধ হয় তখন অন্নময় কোষ প্রকাশে তত নয়, শরীর আর কতটুকু প্রকাশ হবে শরীরে যেটুকু চৈতন্য এই সঞ্চারিত হবে ততটুকু, এই শরীরে যেমন চৈতন্য সঞ্চারিত হয় তার থেকে ইন্দ্রিয়ে সঞ্চারিত হয় বেশি, মনে সঞ্চারিত হয় বেশি, বুদ্ধিতে আরো বেশি, সুতরাং যেখানে চৈতন্য সঞ্চারিত হয় চৈতন্য প্রকাশ হয় তার মধ্যে সব থেকে বেশি প্রকাশ হয় এই বিজ্ঞানময় কোষে বুদ্ধিতে। দেহাদি নিষ্ঠাশ্রম ধর্ম কর্ম গুণাভিমান সততং মমেতি, আমার আমার করে আমরা অস্থির করি, এরা আমার কাজে আমার কাজে, বিজ্ঞান কোষয়ম অতি প্রকাশ, সবগুলো কোষের মধ্যে বিজ্ঞান মঙ্গলিষ্ঠা সব অপেক্ষা প্রকাশমান। প্রকৃষ্ট সান্নিধ্য প্রসাদ পরাত্মা, পরমাত্মার হচ্ছে চৈতন্য স্বরূপ, তার যত নিকটে হবে তত বেশি চৈতন্য তার মধ্যে প্রকাশ পাবে আর যত দূরে হবে তত চৈতন্য সরে যাবে। আগে আমাদের এই অনন্ত চৈতন্য আমার ভিতরে আছে, কিন্তু এই চৈতন্য আমার মুখের ডগায় কি সেরকম অনুভূত হয় না, হয় না, কেই সাগরে অনুভূত হয়, টানলে হয় সেটা অন্য কথা কিন্তু অনুভূত হয় না, কিন্তু আমার নাকে ঠোঁটে কানে আর বেশি বেশি অনুভূত, তাহলে চৈতন্যের একাই জায়গায় বেশি অনুভূতি না, তাই এই বিভিন্ন জায়গায় কেন এই পার্থক্য হয়, যেখানে চৈতন্যের সান্নিধ্য বেশি প্রথম যেখানে চৈতন্যের সঞ্চার সেখানে বেশি হয়, যেমন আগে বুদ্ধিতে হয় তারপরে বুদ্ধির পর মনে হয় অন্তঃকরণে, তারপরে ইন্দ্রিয়েতে সঞ্চারিত হয় চৈতন্য, তারপরে তো ইন্দ্রিয়ের পরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হয়, অঙ্গ প্রত্যঙ্গে হওয়ার পরে তারপরে তার বিভিন্ন শাখা প্রশাখা যেসব জায়গা আছে সেসব জায়গায় যায়। সুতরাং আমাদের এই যে প্রকৃষ্ট যত বেশি সান্নিধ্য হবে, এই চৈতন্যের সান্নিধ্য যত বেশি হবে ততই সেখানে আমার প্রকাশ পাবো। তার বিজ্ঞান হচ্ছে বুদ্ধি হচ্ছে সর্বাপেক্ষা নিকটবর্তী, আমাদের এই চৈতন্য এখানে আছে, কিন্তু এই চৈতন্য আছে যে আমার সেটা বুঝবো কি করে, এখানেও তো চৈতন্য বোঝা যায় কিন্তু তত বোঝা যায় না, কিন্তু আমার মনে চৈতন্যের প্রকাশ অনেক বেশি, বুদ্ধিতে চৈতন্যের প্রকাশ আরো বেশি। তাই প্রথম আমাদের যে অধ্যাস হয় মানে ভ্রম করি আমরা, সেটা হলো আত্ম চৈতন্য তাকে আমরা বুদ্ধিতে দেখি, বুদ্ধি অর্থাৎ বুদ্ধির সঙ্গে চৈতন্যের তাদাত্ম্য হয় মিশে যায়, তাহলে বুদ্ধি তাদাত্ম্য অভ্যাস লাগে, বুদ্ধিতে যদি চৈতন্য প্রতিবিম্বিত হয় তাহলে বুদ্ধির পরে তারপরে মনে প্রতিবিম্বিত হয়, তাহলে আগে বুদ্ধি তাদাত্মাধ্যাস তারপর মনে সঞ্চারিত হয় চৈতন্য, অন্তঃকরণ তাদাত্মাধ্যাস তারপরে ইন্দ্রিয়তে আসে, ইন্দ্রিয় তাদাত্মাধ্যাস তারপরে ইন্দ্রিয়ের পরে দেহে তাদাত্মাধ্যাস, এইরকম করে দেহে পরে আমার পুত্র তারপরে মিত্র তারপর বৃত্ত, সেই জন্য কোথায় আগে
আমাকে যদি কেউ আঘাত করতে আসে তাহলে আমার টাকা পয়সা নিয়ে রিলে নেওয়া হতো, ঠিক সব টাকা পয়সা নিয়ে রিলে নেওয়া হতো, কিন্তু সেই আঘাত যতটা হবে আমার শরীরে আঘাত করলে আমার আঘাত অনেক বেশি হবে। আর শরীরে আঘাত করতে এলে আমি কি করি, তাড়াতাড়ি চোখ কান যাতে ঠিক থাকে হাত দিয়ে আটকাই। তাহলে আমার কাছে আরো বেশি এই যে দেহের থেকে বেশি প্রিয় হচ্ছে এই আমাদের ইন্দ্রিয়গুলো, বিশেষ করে জ্ঞানেন্দ্রিয়গুলো। জ্ঞানেন্দ্রিয়গুলোর মধ্যে থেকে আবার আমার চক্ষু কর্ণের দিকে আমার বেশি লক্ষ্য। তারপর জ্ঞানেন্দ্রিয়ের পর এবার অন্তঃকরণ। এই লোকটা ডাক্তার বলছে দেখুন এই লোকটা হয় পাগল হয়ে যাবে আর নয় চোখে অন্ধ হবে, আপনি বলুন বাড়ির লোক কোনটা ঠিক, আমি কোনটা বেছে নেব, কোন কোন চিকিৎসাটা করব। বাড়ির লোক নিশ্চয়ই বলবেন না যে পাগল হয়ে যাক, তিনি বলবেন আপনার চোখটা যায় যাক কিন্তু মাথা ঠিক থাকুক। তাহলে এই চিন্তা পদ্ধতি আমাদের কি না, সব থেকে বেশি আদরের হচ্ছে বুদ্ধি, বুদ্ধিকে রক্ষা করতেই হবে, বুদ্ধিকে রক্ষা করতে পারলে তারপর আদরের কি না মন, মনকে রক্ষা করতে হবে, মনের সংরক্ষণ চাই। তা মন হলে পরে তারপর কি ইন্দ্রিয়ের সংরক্ষণ চাই, ইন্দ্রিয়ের পরে কি এবার আমাদের শরীর অন্য অঙ্গ প্রত্যঙ্গ, আগে জ্ঞানেন্দ্রিয় তারপর কর্মেন্দ্রিয়, বাক পানি পাঁচ বায়ু প্রশ্ন এগুলো রক্ষা করবো, তারপরে আমি অন্য শরীর অঙ্গ তা রক্ষা করবো। সেই জন্য আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে এই বুদ্ধি। তাই বলছেন বুদ্ধি বিজ্ঞান কৌশল প্রকাশ প্রকৃষ্ট সান্নিধ্য বসাত পরাত্মক, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তার প্রথম সান্নিধ্য হচ্ছে এই বুদ্ধি। বুদ্ধির পরে বুদ্ধি চৈতন্যশীল হলে পরে, বুদ্ধি চৈতন্যাত্মক হলে পরে তারপর অন্তঃকরণ চৈতন্যাত্মক, অন্তঃকরণ হলে পরে তখন ইন্দ্রিয়, এরকম করে পরপর যায়। তাহলে প্রথম সান্নিধ্য হচ্ছে ওই বুদ্ধির সঙ্গে প্রকৃষ্ট সান্নিধ্য বসাত পরাত্মক। অত ভবত্তেষ উপাধি রস্য, সেই জন্য এই বুদ্ধি হলো এই আত্মার সব থেকে বড় উপাধি, মানে আত্মা আত্মার সব থেকে বড় উপাধি, শ্রেষ্ঠ উপাধি। উপাধি মানে যেখানে উপ সমীয়বর্তিনী আদধাতি স্বধর্মম, একটা দৃষ্টান্ত দিলে ভালো হবে, এটা বড় কষ্ট কষ্ট হবে এটা বুঝতে। যেমন একটা আয়না আছে, তার সামনে একটা ফুল জবা ফুল রাখতো লাল থাকতো, আয়নাটা লাল দেখাবে, আয়নাটা কি সত্যি করে লাল? তার কাছে জবা ফুলটা আছে বলে উপমানে এই জবা ফুলে তার সমীয়বর্তীকেই আয়নাটা, তাহলে জবা ফুলের যে রক্তত্ব লাল বর্ণ সেটা আধান করে তার উপর চাপিয়ে দেয় আয়নার। তাহলে উপমানে সঙ্গীয়বর্তী আয়নাটা যদি দূরে থাকে তাহলে পারবে না, কাছে থাকলে তাহলে উপ সঙ্গীয়বর্তী আদাদি মা আদান করে চালিয়ে দেয় সধর্ম, নিজের ধর্ম এই রক্ত করে চালিয়ে দেয়, তাই করছে এই যে অপরটাকে উপাধি। আবার আয়না কি করে না আমার যে শরীরে যে মুখে কি হয়েছে দেখতে পাচ্ছি না তো আয়না, তাহলে এ কি করে আয়নাতে কি করলো তার সমীপবর্তী যে মুখের ব্রণ আছে সেটাকে আমি দেখা দেখিয়ে দিই আহাতে স্বধর্ম। তাহলে আয়না তার যে চাকচিত্র তার যে প্রকাশমানতা সেটা এখানে এনে দিল, তাই এটা প্রকাশিত, তাই এটা আয়নাটা হল উপাধি। সেই রকম এই যে আমাদের চৈতন্য, চৈতন্যকে বুঝি কিসের দ্বারা, চৈতন্যকে তো অনুভব করতে হবে, তো অনুভবের দ্বারা, অনুভব হচ্ছে অন্তঃকরণ না বুদ্ধি, শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি, তাই সেই জন্য এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপাধি। অত ভগবত্তে সে উপাধি রস্য মানে শ্রেষ্ঠ উপাধি হয় যারা আত্মধি সংসারতি ভ্রমে না, সেই আত্মধি আত্মাতে যে যার বুদ্ধি আছে আত্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি সংসারতি ভ্রমে না, তার যদি ভ্রম হয় তাহলে সে সংসারে প্রশ্রয়িত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। আর যদি ভ্রম থেকে মুক্ত থাকে, ভ্রম যদি না হয় তাহলে যদি শুদ্ধ চৈতন্য জানতে পারে
তার কোন বেরোনের সম্ভাবনা নেই, আর তার আবর্তনের জন্মবৃত চক্রে আবর্তনের সম্ভাবনা নেই। সুতরাং এই বিজ্ঞানময় কৌশল আমাদের প্রধান অবলম্বন। আমার মনুষ্যের মনুষ্যত্ব, আমার চেতনাবাদের চেতনা, সেটা তার প্রকৃষ্ট প্রকাশ হয় এই বুদ্ধিতে। সুতরাং বুদ্ধি হচ্ছে শ্রেষ্ঠ, এবং সবগুলি কোষের মধ্যে বিজ্ঞান মনোকোষের শ্রেষ্ঠত্ব। তবে বিজ্ঞানময় কোষের শ্রেষ্ঠত্ব বললেও শেষ কোষ কিন্তু আমি বলবো আনন্দময় কোষ। আনন্দময় কোষ কোনটা? অজ্ঞান হচ্ছে আনন্দময় কোষ। কেন? যখন আমাদের সুষুপ্তি হয়, সুষুপ্তিতে আমি অজ্ঞানটাকে ছাড়াতে পারি, অজ্ঞান আছে, একটাই আছে, আর অন্য কিছু নেই, সব যত কিছু আমার যেন সব চলে গেছে, আমার যত সংস্কার, আমার যত চিন্তা ভাবনা সব চলে গেছে, সুষুপ্তিকালে সেরকম কিচ্ছু নেই, আমি কিছু শব্দের মতো কিছু দেখব না সেখানে, শুধুমাত্র অজ্ঞান আছে, এবং আমি যে একজন জীব এটা আমার ধারণা হচ্ছে, এবং মনে করছি যে আমি সুখে চৈতন্যকে অনুভব করছি, আমি অনুভব করছি, কিন্তু আর অন্য কিছু জানতে পারিনি, জানতে পারছি না, এত জোর শব্দ হলো তাও তোর ঘুম ভাঙলো না? ছোটবেলার কথা মনে করে দেখুন, যে আমাদের সবাই খুব প্রচন্ড ঘুমিয়ে পড়তাম, আর চারদিকে হইচই হচ্ছে, মা এখানে তোর বাজনা যাবে, বিয়ের বাজনা আমাকে দেখে দিও, সকালে উঠে মা বিয়ের বাজনা গেল ডাকলে তো, আরে আজকে শিবের দিন বলছি, বিশেষ করে নবদ্বীপে গাজন হয়, ছোটবেলা নবদ্বীপ কাটিয়েছি, তো গাজনের খুব রবরবা, খুব শিবকে নাচানো, মরা মাথা নাচানো হতো, তো এইটা সে তো গভীর রাতে রাত দুটো আড়াইটের সময় তখন দেখে থাকবো কি করে, দেখে থাক বললেন, তারপরে আমি দিক বারোটা একটার সময় দিব্যি ঘুমিয়ে পড়লাম, তারপর বলেছি মা আমাকে কিন্তু ডেকে দিও, আর কাকে ডাকবে, সে তো তাড়াতাড়ি ঘুমোচ্ছে। তাহলে ব্যাপারটা হলো যে আমরা যখন সেই সময় যখন ঘুমোই, সুখে আনন্দে ঘুমোই, তখন অন্য কিচ্ছু আমরা জানতে পারি না, মা ডাকলেও উঠতে পারি না। তাহলে এই যে সুখে আনন্দে ঘুম, এটা হচ্ছে শ্রেষ্ঠ। কেন? এখানে আর কিচ্ছু নেই, কোনো আবর্জনা নেই, শুধুমাত্র আমি আছি চৈতন্য, আর অজ্ঞান আছে। যতক্ষণ আমার জীবের জীবনভাব থাকবে ততক্ষণ অজ্ঞান তো থাকবেই, অজ্ঞান থেকে মুক্তি পেয়ে মুক্তি চরম মুক্তি হয়ে গেল। এই বলে আজকে আলোচনা শেষ করছি, সবাই আন্তরিক নমস্কার। এই কথাগুলো কিন্তু শুনতে সোজা, কিন্তু চিন্তা করবে, চিন্তা না করলে এগুলো কিন্তু মনের মধ্যে ধরবে না। এই যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন জপ, আমি বারবার বলেছি, আবারও আজকে এক বলছি, যে জপ ধ্যান করবেন একটা মূর্তি, হয়তো আপনার শিব ভালোকে শিব করুন, কৃষ্ণ ভালোকে তাই করুন, দুর্গা ভালো কালী তাই করুন, কোনো নেই, তাকে চরণ থেকে আরম্ভ করে ঊর্ধ্ব পর্যন্ত চিন্তা করুন, এবার চিন্তা চোখ বুঝে চিন্তা করতে কখন যে চোখ খুলে যাবে, অর্ধনিমিলিত হয়ে যাবে, বুঝতে পারবেন না, এবং আমি আপনি দেখবেন যে একটা শরীর শিওর না, এই জিনিসটা তখন না আসছে, একদম তন্ময় হয়ে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিছু লাভ নেই। এই সব দেখবো, আর চিন্তা করতে করতে জপ করতে করতে ভাববো এই তো সাড়ে দশটার সময় আমি পৌঁছতেই হবে, ভালো একদম সর্বতভাবে নিজেকে ঢেলে দিতে হবে যে তিনি তার সঙ্গে মিশে গেছে, আমি যেন সেখানে মিশে যেতে পারি, এইটাই আমাদের লক্ষ্য। সবাইকে নমস্কার, আমার বারবার অনুরোধ, আমি নিজেকেও বলছি আরো চিন্তা করো, আপনাদের বলছি আরো চিন্তা করুন, আরো জপ করুন, শান্তি হবে।